এখন রাবার বাগানের কাছাকাছি এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা এখন রাবার বাগানের ভিতরে ঢুকে পড়েছি। হ্যাঁ, তো কিভাবে রাবার এখান থেকে নেওয়া হয় ওই প্রসেসটুকু আমি এখন দেখাবো আপনাদের। গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়? সংগ্রহ করা হয় সেইটুকু এই দেখেন, এখান থেকে এই পর্যন্ত রাবার কাটা 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 ধীরে ধীরে, যেমন খেজুর গাছ কাটে এইভাবে কাটা 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 এই পর্যন্ত আসে। এখন এখান থেকে রাবার নেওয়া বন্ধ, এটা যখন আবার পরিপূর্ণ ঠিক হয়ে হারবে তারপর আবার এখান থেকে এই পাশ থেকে আবার কাটা শুরু করবে। এই যে দেখেন খেজুর গাছের মতো ইয়ে আছে, এই এমন সুন্দর করে স্লোপ করে কাটা দেয় রাবারগুলো, এই দিক দিয়ে ধীরে ধীরে এইটার ভিতর পরে, তারপর এখান থেকে রাবার সংগ্রহ করে ট্যাঙ্কির ভিতরে নিয়ে পরে তারা কারখানাতে নিয়ে যায়। এইরকম দেখেন, এই যে শতে শতে হাজার হাজার গাছ আছে, এই যে লাইন ধরে দেখেন এইভাবে আছে, আরও ওই পাশে আছে, এই পাশে আছে, বহুত গাছ আছে। এই দিক দিয়ে যা দেখাচ্ছেন সবগুলোই রাবার গাছ, ঠিক আছে বিয়ার্স, এগুলো সবগুলো রাবার গাছ। এই এটা হলো আমরা যেই জায়গায় আছি, এটা হলো মালয়েশিয়া। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আছি মালয়েশিয়ার মারাং রাবার বাগান। আসলে এখান থেকে রাবারগুলো সংগ্রহ করা হয় বলতে, গাছের চামড়াগুলো কিছু কাটা হয়, যেভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয় সেইভাবেই। তো এখান থেকে কোষগুলো বেয়ে বেয়ে এই পাত্রের মাঝে পড়ে, তারপরে এখান থেকে সংগ্রহ করে বিভিন্ন প্রসেসে রাবার তৈরি করা হয়। তো এখানে বিশাল এক রাবারের বাগান। তো আমি প্রথম দেখলাম বাংলাদেশের মধুপুরেও আছে রাবার বাগান, আমি দেখি নাই। তো আমরা গতকালকে এখানে এসেছি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ার মারাং। তো রাবার বাগানে আমরা কাজের জন্য আসি নাই অবশ্যই, আমরা এসেছি অন্য একটা কাজের জন্যে। দেখতেছেন বিশাল এই বনটা জুড়ে শুধু রাবার আর রাবারের গাছ। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো নতুন জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। অবশ্য যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।